শুভ অষ্টমীর দিন সকালবেলায় সবার প্রথমে ভিডিওটা শুরু করলাম দুর্গা মায়ের মুখ দেখিয়ে। তো সাজতে গুজতে ভীষণই টাইম লাগে, দুর্গাপূজা অষ্টমীর দিন, অষ্টমীটা যেহেতু ভীষণই একটা স্পেশাল দিন, মেয়েদের সাজতে গুজতে টাইম লাগবে না এটা আবার হতে পারে? অঞ্জলি দিতে এসেই দেখতে পেয়ে গেলাম আমার সিঙ্গু ভাই। তো এবার অঞ্জলি দেওয়ার পালা, ঠাকুরমশাই ফুলও দিয়ে দিয়েছে, এত ভিড় যা সাজুগুজু করেছি না কেন সব একেবারে বেকার হয়ে যাচ্ছে যেন। তো যাই হোক, অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাইয়ের কাছে টিকটিক পরে স্নান জল নিয়ে তারপরে এখন চলে যাচ্ছি লুচি খাওয়া লাইন দিতে। আমাদের এখানে একটা ভীষণই সুন্দর নিয়ম, যেটা হলো গিয়ে যারা যারা অঞ্জলি দেবে আর কি, তাদের জন্য এখানে লুচি খাওয়ার ব্যবস্থা করা হয়। তো এই জিনিসটা বেশ ভালোই লাগে, সারাদিন না খেয়ে অঞ্জলি দেওয়ার পরে বাড়িতে গিয়ে মানে আবার হচ্ছে গিয়ে ভালো মন্দ টিফিন টিফিন বানানোর এই জিনিসটা আর ব্যাপারটা থাকে না, এরকম যদি লুচি খাওয়ায় আর কি। তো আমার মায়ের ওপাশেও, আমার মা ওরা যে পাশে আমার বাপের বাড়ি সে পাশের দিকেও এই জিনিসটা হয়ে থাকে। তো এরা সবাই আমার ভিডিও দেখে, অনেক কিছু আমার ভিডিওর নামে তারিফ করছে, এরা ভীষণ পরিমাণে হ্যাপি ওদেরকে একটু একটু করে দেখিয়ে বলে। তো এটাই আমি বলছি যে এরা আমার সবাই ফ্যামিলি মেম্বার। তো আজকে মহা অষ্টমী, অষ্টমীর দিনে এখন আমরা দেখো সকালবেলায় দিকে প্রসাদ দিয়েছি, প্রসাদ দিয়েছি আর আলুর তরকারি এখন এগুলোই খাচ্ছি। তো এখানে আমার অনেক ভালো ভালো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছে, অবশ্যই আগে থেকে এরা ফ্যামিলি মেম্বার, সোশ্যাল মিডিয়া ফ্যামিলি মেম্বারের আগে তোমাদের দেখাচ্ছি ফ্যামিলি মেম্বার কাদের বলছি। আমাদেরকে দেখা হয়ে খুব ইচ্ছা আছে তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও বানানোর। তো জানো তো আগের থেকে এরকম অনেক কিছুই আমরা ভেবে রাখি, কিন্তু জানো যখন পুজো আসে এত ব্যস্ত হয়ে যায় ভিডিও করার, তখন টাইমই থাকে না। তো মনে হয় তখন কাছের মানুষগুলোকে একটু বেশি টাইম দিই, ভিডিওটা একটু কম করলেও চলবে আজকে। তো যাই হোক, তাও একটু একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার ছোটো মাকে ভীষণই বিউটিফুল লাগছে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাকে দেখো টিকটা করে দিয়েছে ঠাকুরমশাই, ঠিক আছে, কিন্তু মানে ঘেটে ঘেটে যাচ্ছে, সেটাকে এখন আমি ঠিক করবো বলে ওটাই আমি ভাবছি। বাট আমি রুমালও নিয়ে আসিনি, আর কাকিমা আর ওখানে দেখো এই যে পুচকু ভাই, মুসু ভাই, মুসু ভাই আমাকে দিবে, দেখছো কত ভালো ভাই, এরকম ভাই কার কার আছে। চলে এসেছি আমার বরকে, কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে, তাই তো এতটা হ্যান্ডসাম হয়তো আমার ব্লগে ফার্স্ট টাইম তোমরা সুনীলকে দেখছো। তো আমার সিনুকেও বেশ ভালো লাগছে, ও একটা গাড়ি নিয়েছে, যে গাড়িটার নাম নাকি নিনজা গাড়ি, নিনজা চার চাকা গাড়ি। এখানে দেখো একটা পুচকু বুনুকে দেখে ও কিন্তু বুনুটাকে ডিস্টার্ব করছে, মানে একটু একটু করে মানে ঠুকা দিচ্ছে, ও যেহেতু চশমা নিয়েছে একটা। তো বেশ ভালো লাগছিলো আমাদের এখান দিয়ে আস্তে আস্তে, কয়েকটা তোমাদের প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি রাস্তায় যেটা পড়ে আর কি। এটা একটা গিটারের প্যান্ডেল, ভীষণই সুন্দর হয়েছিল, সিনুর ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো, সব থেকে নাকি ওর এই প্যান্ডেল বেশি ভালো লেগেছে। তারপর একটু দেখে দিচ্ছি নিজের একটু চশমা পরা হনুমানবালা মুখ, তো হনুমানবালা মুখ আর কি। তো দেখো আমরা সবাই কম বেশি চশমা পরে নিয়েছি, তো দুর্গাপূজার চশমা পরে একটু ঢং করবো না, নাটক করবো না, এটা কি আবার হতে পারে? আমার এরকমই, বছরে প্রতি বছর একটা করে চশমা কিনি, আর বছরে হয়তো দু তিনবার পরি, তারপর অমনিই পরে থাকে। যেহেতু আমার চশমা পরতে খুব একটা ভালো লাগে না, আমার এমনি নর্মাল চোখেই আমার মনে হয় খুব ভালো লাগে। তো সবার শেষে চলে এলাম, দেড়টা বেজে গিয়েছিলো, যেহেতু বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করার সেরকমভাবে টাইম ছিল না, ওই জন্য নিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। আমরা এখন যেখান থেকে বিরিয়ানি নিচ্ছি, রাস্তায় আস্তে আস্তে ঘোড়া দেখলাম, তো রাত্রেবেলা ভিডিও অনেক ভালো ভালো আসবে। বাই বাই সবাইকে।